লতিফা আমরিন আপনি লিখেছেন মেয়েদের স্বামীর জন্য সাজগোজ করা যায় এখন স্বামী অনুমতি দিলে গ্রুপ লাখ করা যাবে কিনা আহ সরিয়া আপনার জন্য যেটাকে নিষেধ করেছে সেটা স্বামী অনুমতি দিলেও আপনি করতে পারবেন না যে সাজগোজ এটার মধ্যে সৃষ্টির পরিবর্তন হয় বা যেটা সরিয়ার আলোকে আপনার নিষিদ্ধ এরকম কোনো কাজ যদি আপনার স্বামী আপনাকে করতে বলেন সেটা সাজগোজের জন্য করতে বললে আপনি করতে পারবেন না তবে হ্যাঁ কিছু কিছু সাজগোজ আছে যেগুলো নিষিদ্ধ হয় হলো এ কারণে যে আপনার দিকে আকৃষ্ট করবে ইত্যাদি তো সেগুলো তো আপনি স্বামীর জন্য করতেই পারেন নিবেদন উপস্থাপন করতেই পারেন সাজিয়া জানেন আপনি লিখেছেন দান করার নিয়ত টাকা রাখলে পরে ওই টাকা খরচ করে ফেললে কি গুণা হবে আপনি এমনিতে রেখেছেন আহ পরবর্তীতে আপনি খরচ করে ফেলেছেন দান করা হয়নি আপনি জাস্ট নিয়ত করেছেন এই টাকাটা দিবেন কিন্তু দিলেন না তো এতে গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত কারণ হলো আপনি ভালো কাজের নিয়ত করার পর সেটা পূরণ করাটাই হলো আপনার মর্বুয়া এবং আপনার তাকুয়ার দাবি কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি ধরুন জাকাতের টাকা আলাদা করেছেন পৃথক করেছেন বা মানতের টাকা পৃথক করেছেন তাহলে সেক্ষেত্রে যেটা আপনি মানত করেছেন সেটা আপনি আলাদা দান করবেন সেটা আপনার ব্যবহার করা উচিত নয় তাহিনা না আক্তার সরি তাহি আক্তার আপনি লিখেছেন মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কি মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু পর্দা করা বলতে কি বোঝায় পর্দা করা বলতে শুধুমাত্র একটা বোরকা শরীরের উপরে আওড়ে দেওয়া নয় পর্দার মানেটা কিন্তু অনেক ব্যাপক শরীরের পর্দার যত বিধিবিধার আছে পর্দার যত ক্রাইটেরিয়া এবং শর্ত আছে সবগুলো পূরণ করে যদি আপনি পর্দা পালন করেন এবং এরপরে যদি আপনি অনলাইনে ব্যবসা এখন করতেই পারেন আজকাল দেখা যায় অনেক মেয়েরা বিভিন্ন পণ্যের মার্কেটিং করতে আসছেন ওপেন প্ল্যাটফর্মে যেখানে নারী পুরুষ সবাই দেখছেন তাকে তো সেখানে তিনি উপস্থাপন করতে এসে তার কণ্ঠে কণ্ঠের মধ্যে আপনার কীর্তিমতা সৃষ্টি করে এবং এমনও উপস্থাপন করছেন যে পর্দার মানে তার শরীরের উপস্থাপন বলেন তার বক্তব্য বলেন বিভিন্নভাবে শরীরতের সীমানা লঙ্ঘন হচ্ছে পর্দার সীমানা লঙ্ঘন হচ্ছে তো পর্দা তো মানুষের ভয়েসের হয় পর্দা তো তার শরীরের হয় অনেকভাবে পর্দা হতে পারে তো এর কোনোভাবে যদি লঙ্ঘন হয় তাহলে সেটা চায়স হবে না আর যদি এরকমভাবে কোনোভাবে লঙ্ঘন না হয় তিনি মেয়েদের প্ল্যাটফর্মে কাজ করছেন অথবা মেয়ে ছেলে সবার প্ল্যাটফর্মে মার্কেটিং করলেও সেখানে তিনি শরিয়ার পর্দার বিষয়গুলোর সিরিয়াস হয়ে যদি করেন ব্যবসা করতেই পারেন কোনো অসুবিধা নেই আব্দুর রহিম আপনি লিখেছেন একজন পুরুষকে নারীকে কোরআন পড়াতে পারবে একজন অ্যাডাল্ট পুরুষ একজন অ্যাডাল্ট নারীকে কোরআন পড়াবেন না বরং একজন নারী অন্য নারীকে কোরআন পড়াবেন কারণ পুরুষ তার নারীকে নারী শিক্ষার্থীকে থেকে কোরআন পড়াতে গেলে সেক্ষেত্রে কোরআন তেলাওয়াতের মধ্যে মাদুর্য সৃষ্টি করে তেলাওয়াত করতে হয় এবং আরও নানা কারণে এখানে ফিতনার আশঙ্কা থাকে অনেক বেশি বিশেষ করে যখন একান্তে শেখানো হয় তখন তো ফিতনার আশঙ্কা অনেক বেশি তাকে লাইফ লর্নারও জন্য এবং রাদিস আসলাম বিশ্বাদ আসসালাম বলেছেন একজন পুরুষ একজন নারীর সাথে নির্জনের যেন কোথাও একাকি সময় না কাটায় তো এরকম অবস্থাতে আপনার উচিত হলো যে অন্য নারীরা যদি থাকেন পর্দার মধ্যে থাকেন পর্দার আলে থাকেন এবং ফেতনামুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সেটি যায় সব